মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থান মক্কা এবং মদিনা, যে দেশে যেখানে পাপ মুক্তির আশায় প্রতি বছর কোটি মুসলিম হাজির হন, যে দেশে জন্ম নিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দেশই সৌদি আরব। নামটা শুনলেই কোটি কোটি মানুষের মন শান্তিতে শীতল হয়ে ওঠে। তবে ইসলামের রাজধানী হিসেবে স্বীকৃত এই দেশে কি হচ্ছে এসব? অনেকেই বলছেন হজ ও উমরার দেশ সৌদি আরব এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে। পবিত্র কাবার আদলে স্টেজ তৈরি হলেও সেখানে চলছে জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিনা ডিওনের নাচ গান। সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে এলিজাবেথ ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে উদযাপিত একটি ফ্যাশন শোতে এমন দৃশ্যই চোখে পড়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরো কিছু ঘটনা ঘটতে দেখা গিয়েছে এই দেশটিতে। হলিউড বলিউডের সিনেমা সৌদির 69 হলের 627 পর্দায় প্রদর্শিত হচ্ছে, আর টিকিটও বিক্রি হচ্ছে ব্যাপক। 2022-23 অর্থবছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় 26 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে এই দেশে। শুধু এগুলোই নয়, যেখানে ইসলামে মদ পান করা সম্পূর্ণ নিষেধ, সেখানে বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মদ, সিনেমা, ফ্যাশন শো ছাড়াও সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্ট। জাস্টিন বিবার, কে পপ ব্যান্ড বিটিএস এর মতো দল পারফর্ম করছে এসব কনসার্টে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকা সামনে নিয়েই চলছে পপ কনসার্ট। এছাড়াও সাম্প্রতিক সময়ে সৌদিতে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। আল্লাহর ইবাদতের দেশে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষ, এমন অনেক ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এ সকল সাংঘর্ষিক ঘটনা ঘিরেই বারবার নিজেকে প্রশ্নবিদ্ধ করছে সৌদি আরব। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি তাহলে পৃথিবী ধ্বংসের আলামত? চন্দ্রিকা মজুমদার, আজকাল।